দেখো সবাই আমাদের গ্রামের গঙ্গা বরণ অনুষ্ঠানে বেরিয়েছে, মানে জল সাজতে যাচ্ছে সবাই। তো এই দেখো আজ থেকে গ্রামের অষ্টমী ব্রত শুরু। তো সোনা ছোট বলে আমি যাইনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো মেমেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের গ্রামে অষ্টম প্রহরের অনুষ্ঠান হবে, তো সেজন্যে আজকে গঙ্গা বরণে বেরিয়েছে সবাই। এ দেখো তো দেখো অনেকে এখানে দাঁড়িয়েছিল, আমাদের দোকানে বসেছিল, তো সেজন্যে আর কি অনেককে তোমরা দেখতে পাওনি। তো দেখো সবাই কি সুন্দর নাচ করছে। তো শোনা ছোট বলে আমি যেতে পারিনি, খারাপ লাগছিল, তো কিছু করার নেই, সামনের বছর যাব। আমাদের গ্রামের একটা অষ্টম প্রহরের অনুষ্ঠান হচ্ছে, তো সেজন্যই কিন্তু আজ বিকালে গঙ্গাবরণ অনুষ্ঠান হচ্ছে। তো সেজন্যই গঙ্গাবরণে যাচ্ছে সবাই, তো এরকম বাজনা নিয়ে নাচতে নাচতে, তো ভীষণই আনন্দ করে সবাই আমাদের এখানে। তো তোমরা ব্লগটি দেখতে থাকো। তো দেখো আবার আসছে আমাদের দিকে ঘুরে, তো চলো দেখতে থাকো। তো দেখো সোনা মানে এত বাজনা বাজছে, তাও ওর ঘুম ভাঙছে না, দেখো ঘুমিয়েই যাচ্ছে একভাবে। তো মাঠের মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে সবুজে সবুজ, আর এখানে সবাই নাচছিল, তো ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো একবার ওরা ওইদিকে গেছিল, তো আবার ওরা এইদিকেই আসছে। তো দেখো তো দিদিভাইয়ের আজকে আসার কথা ছিল, কিন্তু দিদি আজকে আসতে পারলো না। দিদিভাই মানে আমার ননদের কথা বলছি। তো দিদিভাই আসলে ভীষণ মজা করতো, তো দিদিভাই কালকে আসবে। গঙ্গাবরণের অনুষ্ঠানটি দেখলে, তো এরপরে আমি আরও ব্লগ দেব অনুষ্ঠানে, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, তো তোমরা আরও ব্লগ পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।